সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিয়ন্ড স্পোর্টস। বিয়ন্ড স্পোর্টসের আরেকটি এপিসোডে তোমাদের স্বাগত। বিগত কদিন ধরে তোমরা দেখেছো আমরা কলকাতা লীগের বিভিন্ন ক্লাবগুলো ট্যুর করেছি এবং সেখানে একটা জিনিস হামেশাই আমরা শুনতে পেয়েছি যে বাঙালি ফুটবলারদের মান নাকি ধীরে ধীরে কমে আসছে। কিন্তু আদতে আমাদের যেটা মনে হয়েছে যে বাঙালি ফুটবলারদের মান কোনো মতে কমে আসছে না এবং সেই ট্যালেন্ট, বাংলার ফুটবলের প্রতিভা অনেক, কিন্তু সেই প্রতিভাদের সঠিকভাবে নার্চারিং করা, সেই ট্যালেন্টগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং তাদের আরও উন্নত করে তোলার জন্য যে ট্রেনিংয়ের প্রয়োজন হয়তো সেইটা অনেকটা কমে গেছে এবং সেই জন্যই এই প্রবলেম দেখা দিচ্ছে। তো এইরকমই একটা বলতে পারি, এইরকমই এই ফুটবলারদের, বাঙালি ফুটবলারদের সঠিকভাবে নার্চারিং করার জন্য কল্যাণীর বুকে সুরজিৎ বোস অর্থাৎ তোমরা সবাই জানো বাজুদার তত্ত্বাবধানে গড়ে উঠতে চলেছে কল্যাণী ফুটবল একাডেমি, আগামী রবিবার যার শুভ উদ্বোধন। এবং এইখানে রেসিডেন্সিয়াল একাডেমি এবং আরও বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসছে কল্যাণী ফুটবল একাডেমি এবং সেই সমস্ত তাদের যা প্ল্যানিং, পরিকল্পনা সেগুলো তোমরা জানতে পারবে আগামী রবিবার। আমাদের পেজ থেকেও সেই একাডেমির ভিডিও করা হবে, তো তোমরা চোখ রেখো। এবং এই একাডেমির পেছনে কিন্তু সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষরা রয়েছে, যেমন সুরজিৎ দা তো রয়েছে, এছাড়াও প্রাক্তন ফুটবলার সন্দীপ নন্দী এবং মহেশ গাউলি আছেন, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এগিয়ে এসছে এই একাডেমিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এই একাডেমির সাফল্য কামনা করে সুভাষ ভৌমিক, মোহনবাগানের সবুজ তোতা অর্থাৎ জোস রেমিরেজ ব্যারেটো এবং মিনার্ভা কর্ণধার রঞ্জিত বাজাজ তাদের বার্তা পাঠিয়েছেন। তো শুনে নিন তাদের বার্তাটা এবং দেখুন সম্পূর্ণ ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলি যে এইসব একাডেমিগুলোর পেছনে থাকুন, তাদের সাফল্য মণ্ডিত করে তুলতে সাহায্য করুন, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আপনারা তাদেরকে সাফল্যের পথ দেখাতে পারেন। তো শেষে একটাই জিনিস চাইব, বাংলার ফুটবল ভালোভাবে এগিয়ে চলুক এবং বাংলার ফুটবলের আরও উন্নতি হোক। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আই উড লাইক কংগ্রাচুলেট কালিয়ান এফএ ফর দ্য ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ টু হ্যাভ টু কাম আউট উইথ কালিয়ানি ফুটবল একাডেমি আন্ডার দ্য গাইডেন্স অফ আওয়ার ভেরি গুড ফ্রেন্ড সুরজিৎ বোস, আওয়ার বাজু, and with the help also of Sandeep Dulia, and definitely is going to bring a huge benefit for the town. I think it's a place where the kids really can have the opportunity to nurture I think their abilities under the guidance of a good coach, and I just hope in the future we can have in many players coming out from this academy for the national level and also to represent India. So all the best, guys. It gives me immense pleasure to know that under the guidance of Surajit Bose, popularly known as Baju, is going to open a residential football academy in Kalyani in the name of KFA. I wish them all success and I will try to help my little bit of knowledge of football if they need it. I wish them success, that this academy grows bigger and talented footballers emerge in West Bengal for Indian football. Thank you. Hi guys, this is Ranjit Bajaj. All the very best to Kalyani Football Academy, which is opening up by my very good friend Sandeep, and I wish him all the best and the academy the very best. Hopefully we'll come and do trials there one day and pick up the best talent. Thank you so much. Jai Hind.